একটু চিন্তা করুন, আপনি একটা মেয়ের প্রেমে পড়ে গেলেন আর কিছুদিন পরে বুঝতে পারলেন সেই মেয়েটা ভবিষ্যৎ থেকে টাইম ট্রাভেল করে আসা একটা রোবট ছিল, যার মধ্যে প্রেম ভালোবাসার কোনো অনুভূতিই নেই। ঠিক এমনটাই হয়েছিল আমাদের আজকের গল্পের হিরো জিরোর সাথে। হ্যাঁ, এই ছেলেটার নামই জিরো। গল্পটা শুরু হয় 2008 সালে, যখন জিরো মন খারাপ করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। কারণ জিরো এই পৃথিবীতে সম্পূর্ণ একা, আপন বলতে তার তেমন কেউ নেই, সে নিজেই নিজের জন্য গিফট কিনতে গেল। তখনই তার মনে পড়ে গেল গত বছরের এই দিনের কথা। গত বছর এই দিনে এই দোকানেই তার একটা সুন্দর মেয়ের সাথে দেখা হয়েছে, যে তাকে দেখে কেন জানি মুচকি মুচকি হাসছিল। মেয়েটা সেই দিন শপিং মল থেকে কাপড় চুরি করেও নিয়ে যাচ্ছিল, কিন্তু একটা মানুষও বুঝতে পারেনি। মেয়েটা কোনো কথা না বলে শুধুমাত্র তার দিকেই তাকিয়েছিল। মনে হচ্ছিল যে কত বছর ধরে যেন সে তাকে চেনে। মেয়েটাকে সাথে নিয়ে সে রেস্টুরেন্টে গেলে মেয়েটা একের পর এক খাবারের অর্ডার দিয়েই যাচ্ছিল। আর এদিকে জিরোর চিন্তা হচ্ছিল তার পকেট নিয়ে। সে ভাবছিল আজকে বিল দিতে গেলে হয়তো তার সব টাকাই শেষ হয়ে যেতে পারে, এমনকি তাকে রেস্টুরেন্টের থালা বাসনও ধুতে হতে পারে। বিলটা হাতে নিয়ে জিরোর প্রায় হার্ট অ্যাটাকই চলে আসতো। তখনই মেয়েটা বিল হাতে নিয়ে বলে বিল সেই দেবে, আর জিরো যেন বাইরে তার জন্য অপেক্ষা করে। কিন্তু দুই মিনিট পরেই দেখা যায় মেয়েটা বিল না দিয়েই রেস্টুরেন্ট থেকে দৌড়ে পালাতে শুরু করে, সাথে জিরোকেও দৌড়াতে বলে। তাদের পেছনে পেছনে রেস্টুরেন্টের ম্যানেজারও দৌড়াতে থাকে। কিছুক্ষণ এইভাবে দৌড়ানোর পর তারা ম্যানেজারের হাত থেকে রেহাই পায়, আর মেয়েটা জিরোকে কিছুক্ষণের জন্য তার চোখ বন্ধ করতে বলে। মেয়েটা তাকে শুধু এইটুকু বলে যে সে ভবিষ্যৎ থেকে টাইম ট্রাভেল করে এসেছে। এইটুকু বলেই সে সেখান থেকে পালিয়ে যায়। চোখ খুলে জিরো মেয়েটাকে আর দেখতে পায় না। গিফটের দোকানে দাঁড়িয়ে থেকে জিরো এইগুলিই ভাবছিল। অন্য একটা জায়গায় অনেক বজ্রপাত হতে শুরু করে। বজ্রপাত শেষ হবার পরে দেখা যায় সেইখানে সেই মেয়েটা আবার চলে এসেছে, যে গত এক বছর আগে জিরোর জন্মদিনে এসেছিল। চলতে চলতে রাস্তায় কিছু বদমাইশ আর চোরের দল মেয়েটাকে ঘিরে ধরলে মেয়েটা একজনকে ধরে আকাশে এমন ভাবে ছুড়ে মারে যেন এটা কোনো ছোট পাথর ছিল। পাশের জনকেও সে এমন ভাবে ঘুষি মারে যেন এক ঘুষিতেই সে বেহুশ হয়ে যায়। এরপর সে একটা শপিং মলে গিয়ে অনেকগুলি কাপড় চোপড় নিয়ে যেতে শুরু করে, আর সেই শপিং মলের ম্যানেজার তাকে থামানোর চেষ্টা করলে সে সবাইকে নিজের চোখ থেকে কারেন্টের শক দিয়ে অজ্ঞান করে দেয়। এদিকে জিরো প্রতিবারের মতোই রেস্টুরেন্টে বসে বসে একাই নিজের জন্মদিন পালন করছিল। হঠাৎই আবার সেই মেয়েটাকে দেখতে পেয়ে জিরো অনেক অবাক হয়ে যায়। তবে এবার মেয়েটাকে তার আগের মতো মনে হচ্ছে না। এই মেয়েটাকে কেমন যেন তার রোবটের মতো মনে হচ্ছিল, যেখানে আগের মেয়েটাকে তার সম্পূর্ণ মানুষ মনে হয়েছিল। এমন চিন্তা করতে করতে মেয়েটা জিরোর মুখের উপর কেক মাখিয়ে দেয় আর তার উপর শ্যাম্পেইন মারতে থাকে। জিরো কোনো কিছু বলার আগেই সেই রেস্টুরেন্টে একটা লোক বন্দুক নিয়ে উঠে সবার উপর গণহারে গুলি করতে থাকে, কিন্তু মেয়েটা জিরোকে কভার দিয়ে তার জীবন বাঁচিয়ে দেয়। সেই সন্ত্রাসী লোকটা হাতে কেরোসিন নিয়ে পুরো রেস্টুরেন্টটা জ্বালিয়ে দিতে যায়। তখনই মেয়েটা একটা বোতল নিয়ে লোকটার মাথায় মারে, আর গুলির মতো স্পিডে লোকটার কাছে গিয়ে তার হাত থেকে বন্দুকটা নিয়ে তাকে এইসব কেরোসিন খাইয়ে দেয়। তারপর তাকে ধরে পাথরের মতো জানালা দিয়ে ছুড়ে মারে। মাটিতে পড়েই লোকটা সমস্ত খাওয়া কেরোসিন একে একে বমি করতে শুরু করে। তখনই উপর থেকে একটা জ্বলন্ত সিগারেট তার শরীরের উপর এসে পড়ে, আর সাথে সাথেই সে আগুনে পুড়ে সেখানেই ছাই হয়ে যায়। এরপর জিরো তাকে তার নিজের বাসায় নিয়ে যায়। বাসায় গিয়েই জিরো তাড়াতাড়ি করে নিজের মানিজ্জত বাঁচানোর জন্য সব অশ্লীল ছবি সরিয়ে ফেলতে থাকে। তারপরে হঠাৎ করে মেয়েটার চোখ থেকে প্রজেক্টরের লাইট বের হয়, যেখানে খুব বৃদ্ধ একটা লোককে দেখা যায়। সেখানে দেখা যায় এই মেয়েটা আসলে খুব অ্যাডভান্স একটা রোবট, যেটাকে ভবিষ্যতের জিরো নিজেই বানিয়ে তার কাছে পাঠিয়েছে তাকে রক্ষা করার জন্য। বৃদ্ধ জিরো বর্তমান জিরোকে বলে খুব দ্রুতই একটা বড় দুর্ঘটনা হবে, যেটা থেকে তাকে এই রোবটই বাঁচাতে পারবে। এসব জেনে জিরোর মাথার ভেতরে বিশাল বড় একটা ধাক্কা লাগে। তবে একটু পরেই সে আবার তার চিল মোড়ে চলে আসে আর সুন্দরী রোবটের সাথে দুষ্টামি করতে যায়, কিন্তু রোবট তাকে কারেন্টের শক দিয়ে সম্পূর্ণ অজ্ঞান করে দেয়। পরদিন থেকে সে সবসময় তার সাথে সাথেই থাকতে শুরু করে। যখন এই রোবট মেয়েটা বুঝতে পারে যে জিরোর ক্লাসের দেরি হয়ে যাচ্ছে, সে তাকে কোলে তুলে নিয়ে গুলির স্পিডে যাওয়া শুরু করে। মেয়েটা এত দ্রুত যাচ্ছিল দেখে মনে হচ্ছিল চারপাশে সবকিছু যেন স্লো মোশনে চলা শুরু করে দিয়েছে। এইভাবে সেটি ক্লাস শুরু হওয়ার আগেই তাকে ক্লাসে পৌঁছে দেয়। সন্ধ্যার দিকে জিরো মেয়েটাকে গার্লফ্রেন্ড বানিয়ে অন্য বন্ধুদের সামনে ভাব নিতে চলে যায়। পার্টিতে মেয়েটা অন্যদের সাথে কয়েক গ্লাস মদ খাওয়ার কারণে হরর মুভির মতোই তার মাথাটাও 360 ডিগ্রি করে ঘুরতে শুরু করে। এটা দেখে তার সকল বন্ধুরা অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকে, আর জিরো তাড়াতাড়ি করে তাকে নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। পরদিন জিরো অন্যান্য দিনের মতোই তার দোকানে কাজ করতে যায়, আর একটা ট্রাক ড্রাইভার ট্রাক চালাতে গিয়ে ঘুমিয়ে পড়ে। ট্রাকটা দ্রুতই একটা ছোট বাচ্চার দিকে এগিয়ে যাচ্ছিল। ধাক্কা লাগার ঠিক আগে আগে রোবট মেয়েটা গিয়ে গুলির মতো স্পিডে বাচ্চাটাকে বাঁচিয়ে নিয়ে চলে আসে। রোবট মেয়েটার সাথে থাকতে থাকতে জিরো একসময় মেয়েটার প্রেমে পড়ে যেতে শুরু করে। সে মেয়েটাকে নিজের গার্লফ্রেন্ড মনে করে তার পছন্দ অনুযায়ী কাপড় চোপড় গিফট করতে শুরু করে, আর মাঝে মাঝে সে দুষ্টামিও করতে যায়। কিন্তু যখনই সে দুষ্টামি করতে যায়, রোবট তাকে ধুমধাম মার দিয়ে সকল দুষ্টামি বুদ্ধি বের করে দেয়। গার্লফ্রেন্ড রোবট হওয়ার এরকম অসুবিধার পাশাপাশি বেশ কিছু সুবিধাও ছিল। এই যেমন একদিন যখন জিরোর একটা কয়েন বাসের নিচে চলে যায় আর জিরো কিছুতেই সেটা তুলতে পারছিল না, তখন মেয়েটা সাথে সাথে পুরো বাসটাই উপরে তুলে নিয়ে বলে, নাও সোনা কয়েনটা তুলে আনো। শুধু এমনই না, পরীক্ষার পড়াশোনার ব্যাপারেও রোবট মেয়েটা তাকে সব দিক থেকে সাহায্য করত। সে সব সময় একটা লক্ষ্মী বউয়ের মতো তার খেয়াল রাখত এবং জিরো সব দিক থেকে তার অনেক যত্ন করত। তবে প্রতিদিন রাতের বেলায় মেয়েটা কোথায় জানি চলে যেত, আর যখন ফিরে আসতো তখন তার চেহারায় মাটি লেগে থাকতো। জিরো এই মাটি দেখে কখনোই কিছু বুঝতে পারতো না যে মেয়েটা আসলে কোথায় যেত আর কি করত। আসলে মেয়েটা প্রতি রাতে দুর্ঘটনায় পড়া মানুষদেরকে বাঁচানোর জন্য চলে যেত। আগের দিন রাতেই শহরের একটা বিল্ডিং এ আগুন লেগে গিয়েছিল। পুরো বিল্ডিংটা আগুনে পড়ে
ছারখার হয়ে গিয়েছিল কিন্তু একটা মানুষও সেখানে মারা যায়নি, কারণ এই রোবট মেয়েটা সবাইকে বাঁচিয়ে ফেলেছিল। একদিন মেয়েটা জিরোকে বলে যেন সে একবার হলেও তার গ্রামের বাড়ি থেকে ঘুরে আসে, কারণ ভবিষ্যতে যখন সে বৃদ্ধ হয়ে যাবে এটা নিয়ে তার অনেক আফসোস থাকবে। নিজের গ্রামের কথা মনে করেই জিরো কান্নায় ভেঙে পড়ে। তার গ্রামটা ছোটবেলায় বিশাল একটা ভূমিকম্পের কারণে একদম পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। এটা শুনে রোবট তাকে বলে সে চাইলে এখনই টাইম ট্রাভেল করে ভূমিকম্প হবার ঠিক আগে গিয়ে গ্রামটা দেখে আসতে পারবে। রোবট মেয়েটা তাকে তার অতীতের গ্রামে নিয়ে যায়। সেখানে সে তার ছোটবেলার জিরোকেও দেখে আর তার নিজের মাকেও দেখতে পায়। সে তার ছোটবেলায় লুকিয়ে রাখা একটা বক্স খুঁজে পায় যেটাতে তার আর তার মায়ের ছবি ছিল। জিরো অনেক ইমোশনাল হয়ে নিজের মন থেকেই রোবটের প্রতি তার কৃতজ্ঞতা জানায়। তারপর তার আবার অতীত থেকে বর্তমানে ফিরে আসে। এখন জিরো ভাবতে থাকে রোবটও কি তাকে তেমন ভালোবাসে যেমনটা সে তাকে ভালোবাসে। পরের দিন সকালে উঠে জিরো দেখতে পায় পুলিশ একটা স্কুলকে চারদিক থেকে ঘিরে রেখেছিল, কারণ সেখানে একটা সন্ত্রাসী উঠে একটা বাচ্চাকে জিম্মি করে পুলিশকে ভয় দেখাচ্ছিল। হঠাৎ করেই রোবট মেয়েটা গুলির মতো স্পিডে গিয়ে বিল্ডিং এ ঢুকে সন্ত্রাসীটা বুঝে ওঠার আগেই তাকে ধরে বিল্ডিং থেকে ছুড়ে ফেলে। এটা দেখে তো জিরো অনেক খুশি হয়, কারণ তার এই রোবট গার্লফ্রেন্ড শুধুমাত্র তার না, সে সবার জন্যই একটা সুপার হিরো। এবার সে রোবটের জন্য আরো বেশি প্রেমে পড়ে যায়। সে একসময় তাকে চুমু দিয়েই দেয়, কিন্তু রোবটের মধ্যে তো ফিলিংস বলতে তেমন কিছু ছিল না। তার অনেক মন খারাপ হয়ে যায়। সে বুঝতে পেরে গিয়েছিল যে রোবট কখনোই তাকে তেমন ভালোবাসতে পারবে না যেমনটা সে তাকে বাসে। কিন্তু মানুষ প্রেমে পড়লে কতটাই বা লজিক দিয়ে চিন্তা করতে পারে। সে রোবটকে জেলাস করার জন্য পার্টিতে গিয়ে অন্য মেয়েদের সাথে নাচানাচি করতে থাকে। যাই হোক, মাঝখানে আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে নিই। আপনি কি জানেন এখন ঘরে বসেই দেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই ঔষধ সহ যাবতীয় হেলথ কেয়ার প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আরোগ্য অ্যাপে? আরোগ্য একটি হেলথ কেয়ার প্ল্যাটফর্ম যেখানে প্রতিটি ঔষধের বিস্তারিত বিবরণ, জেনেরিক অনুযায়ী বিকল্প কোম্পানির ঔষধের বিবরণ ও দাম সম্বলিত সঠিক তথ্য জানতে পারবেন। এছাড়াও প্রতিটি অর্ডারের সাথেই থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, ক্যাশব্যাক এবং ফ্রি হোম ডেলিভারি সারা দেশ জুড়ে। আর আমরা তো জানি মাঝে মাঝে কিছু মেডিসিন অনেকগুলো ফার্মেসিতে খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে অনেক ভোগান্তিরও শিকার হতে হয়। এই সমস্যাটির সমাধান আরোগ্য অ্যাপেই পেয়ে যাবেন, কারণ যাবতীয় সকল ওষুধ রয়েছে আরোগ্যতে। অ্যাপটি ইনস্টলের সাথে সাথে 40% বোনাস পেতে চাইলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অ্যাপটি ইনস্টল করুন, অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করুন আরোগ্য লিখে। সেই ক্ষেত্রে বোনাস পেতে চাইলে CMON কোডটি ব্যবহার করুন অ্যাপের রেফার বক্সে। এবার চলুন আবার গল্পে ফিরে যাই। সে বুঝতে পেরে গিয়েছিল যে রোবট কখনোই তাকে তেমন ভালোবাসতে পারবে না যেমনটা সে তাকে বাসে। কিন্তু মানুষ প্রেমে পড়লে কতটাই বা লজিক দিয়ে চিন্তা করতে পারে। সে রোবটকে জেলাস করার জন্য পার্টিতে গিয়ে অন্য মেয়েদের সাথে নাচানাচি করতে থাকে, কিন্তু এতেও রোবটের মধ্যে কোনোই পরিবর্তন আসে না। তারপর সে বাইরে গিয়ে আর একটা মেয়েকে কিস করার চেষ্টা করে, কিন্তু সেই মেয়েটা তাকে জোরে একটা থাপ্পড় মারে। এটা দেখে রোবট মেয়েটা তাকে তুলে আকাশে ছুড়ে মারে, কিন্তু এতে জিরো খুশি না হয়ে উল্টো আরো রেগে যায় এবং তাকে ধমকাতে শুরু করে। হাঁটতে হাঁটতে তারা সেই জায়গাটায় পৌঁছায় যেখান থেকে গত বছর মেয়েটা তাকে রেখে চলে গিয়েছিল। জিরো রোবটটাকেও তার চোখ বন্ধ করতে বলে আর রাগের মাথায় তাকে সেখানে রেখেই চলে যায়। এরপর সে আবার আগের মতো নিজের নর্মাল লাইফ কাটাতে শুরু করে। কিন্তু যাই করুক না কেন, নিজের লাইফের থেকে রোবটের অভাব সে কিছুতেই পূরণ করতে পারে না। আবার রোবটটা ওইদিকেই জিরো না করার পরেও দূর থেকেই তার খেয়াল রাখতো যেন জিরোর কখনো কোনো ক্ষতি না হয়। সে তার জন্য একটা পোষা বিড়ালও এনে দিয়ে যায় যেন জিরোর কখনোই একা থাকতে না হয়। হঠাৎ একদিন যখন জিরো তার বিল্ডিং এ ছিল তখনই খুব শক্তিশালী একটা ভূমিকম্প আসতে শুরু করে আর তার পুরো বিল্ডিংটা কাঁপতে কাঁপতে ভাঙতে শুরু করে। জিরো ভয় পেয়ে যেই বাইরে তাকায় সে দেখতে পায় বাইরের সমস্ত বিল্ডিং একের পর এক মাটিতে মিশে যাচ্ছে। তার নিজের বিল্ডিংটাও ভাঙতে শুরু করেছে। বিল্ডিংটা ভেঙে সেও নিচে পড়তেই যাচ্ছিল তখনই তার রোবট গার্লফ্রেন্ড এসে তাকে বাঁচিয়ে নেয়। পুরো বিল্ডিংটাই ভেঙে একদম মাটিতে মিশে যায়। জিরো তাকে বুকিয়ে জড়িয়ে ধরে তার কাছে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। পুরো শহর একদম ধূলিসাৎ হয়ে গিয়েছিল। শহরের সকল মানুষ কোনো মতনে তাদের জীবন নিয়ে পালিয়ে যাচ্ছিল। রোবট গার্লফ্রেন্ডটাও জিরোকে নিয়ে একটা নিরাপদ জায়গায় যেতে থাকে। হঠাৎ করেই একটা ট্রাক খুব দ্রুত তাদের দিকে আসতে থাকে। সে জিরোকে বাঁচানোর জন্য ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দেয় আর নিজে ট্রাকের ধাক্কাটা নিয়ে নেয়। কয়েক সেকেন্ডের জন্য তো জিরো অনেক ভয় পেয়ে গিয়েছিল, হয়তো সে তাকে চিরতরে হারিয়ে ফেলবে। কিন্তু একটু পরেই দেখা যায় তার কিছুই হয়নি, সে ট্রাকটাকে নিজের ধাক্কা দিয়ে সরিয়েই একাই বের হয়ে আসছে। জিরো আবারও একবার সে তাকে জড়িয়ে ধরে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করতেই যাচ্ছিল, কিন্তু তখনই মেয়েটা দেখে তাদের পেছনের পুরো বিল্ডিংটাই তাদের উপর পড়তে যাচ্ছে। সে বুঝতে পারে তাদের হাতে সময় নেই। সে নিজের সব শক্তি দিয়ে জিরোকে আবার ধাক্কা দিয়ে যতটা পারে দূরে সরিয়ে দেয় আর পুরো বিল্ডিংটা এসে তার নিজের উপর পড়ে। কিন্তু জিরো চিৎকার করার সময়টুকুও পায় না, তার সামনের মাটিটুকুও দুই ভাগ হয়ে যায়। সে কোনো মতন একটা জায়গায় ধরে ঝুলে থাকে আর তার রোবট গার্লফ্রেন্ডটাও তখন ভারী ভারী কংক্রিটের নিচে চাপা পড়ে আছে। সে তার নিজের হাতের সব শক্তি দিয়ে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, যে কারণে তার শরীরের নিচের অংশকে তার ভেঙে ফেলতে হয়। সে তাই করে নিজেকে ভেঙে দুভাগ করে সে নিজের বুকের উপর ভর করে জিরোর দিকে এগিয়ে আসতে থাকে এবং শেষ পর্যন্ত সে জিরোর হাত ধরে তাকে টেনে উপরে তুলেই ফেলে। উপরে উঠে রোবটের এই অবস্থা দেখে জিরো অনেক ভয় পেয়ে যায়। রোবট মেয়েটা তাকে বলে যেন সে নিজের জীবন বাঁচিয়ে এখান থেকে দ্রুতই নিরাপদ কোথাও চলে যায়। কিন্তু জিরো এখন রোবট গার্লটাকে এতটাই ভালোবেসে ফেলেছে যে কোনো মূল্যেই সে তাকে ছেড়ে যায় না। এটা দেখে রোবটটাও তখন একটু হাসে আর বলে যে সেও এখন বুঝতে পারছে যে ভালোবাসা আসলে কেমন ফিলিং। এর মাঝেই আরেকবার ভূমিকম্পের কাঁপনি আসে আর সে জিরোকে সাথে সাথে ধাক্কা দিয়ে আবার দূরে সরিয়ে দেয় আর সে নিজে সব বিল্ডিং এর নিচে চাপা পড়ে যায়। ভূমিকম্প শেষ হয়ে যাওয়ার পরে কয়েকদিন ধরে সে রোবটটাকে খুঁজতেই থাকে। হঠাৎ করে সে একদিন তার
হাত দেখতে পায়। সে রোবটটাকে বের করে আবার বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে, কিন্তু রোবটটা তখন আর জীবিত ছিল না। সে তো জিরোকে বাঁচাতে বাঁচাতে নিজেকেই কুরবানি করে দিয়েছিল। জিরো কাঁদতে কাঁদতে অনেকবার তাকে উঠতে বলে, কিন্তু রোবট ছিল তখন একটা মৃত লাশের মতো। এরপর কেটে যায় আরো 61 বছর, যেখানে দেখা যায় জিরো এতদিনে একদমই বুড়ো হয়ে গেছে। আর অনেক পড়াশোনা করে সে রোবটিক্স শিখে তার রোবটটাকে আবার রিভাইভ করে তার মেমোরি ফিরিয়ে এনেছে। তারা দুজন একজন আরেকজনকে প্রচন্ড পরিমাণ ভালোবাসত। এই বুড়ো বয়সেও রোবট জিরোর জন্মদিন পালন করে। সেখানে সে আবার আগের মতো করেই জিরোর মুখে কেক মাখিয়ে দেয়। এভাবেই জিরোর দিন কেটে যেতে থাকে। আর একদিন সে রোবটের হাত ধরে বসে সূর্যকে ডুবে যেতে দেখছিল। এর মাঝে সেও তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তারপর আরো 100 বছর পরের ঘটনা, একটা মেয়ে একটা জাদুঘরে ঘুরতে আসে। সেখানে সে দেখতে পায় হুবহু তার মতোই দেখতে একটা রোবট সেখানে রাখা ছিল। জাদুঘরে নিলাম করে সে সবচেয়ে বেশি টাকা দিয়ে রোবটটাকে কিনে নিয়ে যায়। বাড়িতে নিয়ে সে রোবটের মধ্যে থাকা সব মেমোরি নিজে দেখে, আর রোবট আর জিরো সবকিছু নিজের ভেতরে ফিল করতে শুরু করে। সে ঠিক করে সে অতীতে গিয়ে একদম নিজেই জিরোর সাথে দেখা করবে। এটা সেই মেয়েটা যাকে আমরা একদম গল্পের শুরুতে দেখেছিলাম। জিরোকে দেখেই সে তার প্রেমে পড়ে যায়, কিন্তু সে কিছু বলতে পারে না, কারণ সে জানতো তাকে অবশ্যই তার নিজের সময়ে ফেরত যেতেই হবে। সে জিরোকে তার চোখ বন্ধ করতে বলেছিল যেন জিরো কিছুতেই তার চোখের পানি দেখতে না পায়। কাঁদতে কাঁদতে সে সেদিন সেখান থেকে চলে গিয়েছিল। জিরো যখন ভূমিকম্পের পর তার রোবট গার্লফ্রেন্ডের বুক জড়িয়ে ধরে কাঁদছিল, তখন এই মেয়েটাও সেখানেই ছিল। আসলে সে কখনোই তার নিজের টাইমে ফেরত যায়নি। সে ঠিক করেই নিয়েছিল যে বাকি জীবনটাও সে এই সময়েই জিরোর সাথেই কাটাবে। যদি আপনিও কাউকে এতটাই ভালোবেসে থাকেন, তাহলে কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। কমেন্টে ইউজ করবেন #cinnamonlove। আপনাদের মধ্যে একজন কমেন্টকারীকে আমি আবার একটা গিফট পাঠাবো। আর অবশ্যই এই ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।